মার্কশিট ব্যবস্থার বদল চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল্যায়ন ব্যবস্থাটার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তার মতে মার্কশিট হচ্ছে প্রেশার শিট এবং মার্কশিটের শুধুমাত্র একটা মার্কশিটের মাধ্যমে একজন মানুষকে মূল্যায়ন করা সেটা সঙ্গত নয়, এমনই ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং একটা হোলিস্টিক ওয়েতে মূল্যায়ন অর্থাৎ সার্বিক একটা মূল্যায়নের পক্ষে সওয়াল করেছেন, সামগ্রিক একটা মূল্যায়নের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अक्सर माता पिता भी बच्चों से ये नहीं पूछते हैं कि बेटे तुमने क्या सीखा, बेटी तुमने क्या सीखा, नहीं पूछते हैं। पूछते हैं तो क्या पूछते हैं, यही पूछते हैं कि मार्क्स कितने आए। हर चीज वहीं जाकर के अटक जाती है। एक टेस्ट, एक मार्कशीट क्या बच्चों के सीखने की, उनकी मानसिक विकास की पैरामीटर हो सकती है? आज सच्चाई ये है कि मार्कशीट मानसिक प्रेशर शीट बन गई है और परिवार की प्रेशर शीट बन गई है। पढ़ाई से मिल रहे इस तनाव को मेंटल स्ट्रेस से अपने बच्चों को निकालना राष्ट्रीय शिक्षा नीति का एक मुख्य उद्देश्य है। परीक्षा इस तरह होनी चाहिए कि छात्रों पर इसका बेवजह का दबाव न पड़े, और कोशिश ये है कि केवल एक परीक्षा से छात्र छात्राओं का मूल्यांकन न किया जाए, बल्कि सेल्फ असेसमेंट, पीयर टू पीयर असेसमेंट, ये छात्रों के विकास के विभिन्न पहलुओं का मूल्यांकन हो। इसलिए राष्ट्रीय शिक्षा नीति में मार्कशीट की वजह उसकी जगह होलिस्टिक रिपोर्ट कार्ड इस पर बल दिया गया, इसकी बात कही गई है। সরাসরি চলে যাবো শ্রেয়সী গাঙ্গুলী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কিছুদিন আগেই আমরা দেখেছি জাতীয় শিক্ষানীতিতে আমূল বদল, এবং সেখানে একজন তার যেদিকটাতে ইন্টারেস্ট রয়েছে, যেদিকটা ন্যাক রয়েছে, সেই দিকটাও যাতে বিকশিত হয় এই সমস্ত বিষয়গুলো সেগুলো ইনক্লুড করা হয়েছে। তারপর আজকে প্রধানমন্ত্রীর যে বার্তা যে একটা মার্কশিটের ওপর সমস্ত মূল্যায়ন সেটা সম্ভব নয়, মার্কশিট প্রেশার শিট, মার্কশিট এই এই যে সার্বিক একটা মূল্যায়ন পদ্ধতির একটা সার্বিক বদলের পক্ষে সওয়াল করলেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন সেটাই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির ভিত্তি বলে শিক্ষামন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু বারেবারে এটাই দাবি করে আছেন, যে কারণে ন্যাশনাল এডুকেশন পলিসি যেখানে বলা হচ্ছে যে ক্লাস টেনের পরে আমরা জানি এখন যেরকম একটা বোর্ড এক্সাম হয়, ক্লাস টুয়েলভের পরে একটা বোর্ড এক্সাম হয়, এরকম কোনো পরীক্ষার কথা সেখানে বলা হচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে 9 থেকে 12 এই 4 বছরটা ধরে একটা একটা কমপ্লিট একটা সেগমেন্ট ধরতে হবে, এবং সেই সেগমেন্টের মধ্যে কতগুলো সাবজেক্ট বলে দিতে হবে, যে স্টুডেন্টরা 40টা সাবজেক্ট হোক 45টা সাবজেক্ট তারা সেই সাবজেক্টের উপর পরীক্ষা দেবে, এবং তারা যখন মনে করবে যে তারা নিজেরা প্রিপেয়ার্ড হচ্ছে, নিজেরা ঠিক হয়ে গেছে যে এই সাবজেক্টে তারা পরীক্ষা দেওয়ার যোগ্য, তখনই কিন্তু তারা সেই সাবজেক্টে পরীক্ষা দেবে। অর্থাৎ এরকম নয় যে ক্লাস টেনের পরে আমাকে 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, ক্লাস টুয়েলভের পরে আমাকে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দিতে হবে, বিষয়টা কিন্তু একেবারেই এরকম নয়। শুধু তাই নয়, ন্যাশনাল এডুকেশন পলিসিতে আরও জিনিসটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্লাস 6-এর পর থেকে ভোকেশনালের উপর জোর দেওয়া হচ্ছে, যে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে ভোকেশনাল সাবজেক্ট শিখতেই হবে। সে অর্থাৎ সেক্ষেত্রে জীবন সেক্ষেত্রে সাধারণ যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো হাতে কলমে তারা শিখতে পারবে সেই বিষয়টা কিন্তু কম্পালসারি হচ্ছে তাদের কাছে শেখা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে মার্কশিটের ওপর জোর নিতে হবে না, কারণ একটা মার্কশিটের একটা মার্কশিটে কি কারোর জীবন নির্ধারণ করতে পারে? তবে শুধুমাত্র এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা শিক্ষাবিদরা রয়েছেন, তারা আমি শিক্ষাবিদদের বক্তব্য জানার চেষ্টা করবো। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অমলবাবু, আজকে আমরা দেখলাম যে অমলবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো আর একবার শ্রেয়সীর কাছে ফিরবো। শ্রেয়সী, শিক্ষা মহল, শিক্ষাবিদ মহল তারা কীভাবে নিচ্ছেন বিষয়টাকে? একেবারে দেখো, শিক্ষা মহল তারা যেটা বলছেন যে আমি স্কুল লেভেলে পড়াশোনার পদ্ধতির মধ্যে চেঞ্জ করলাম, কিন্তু চাকরির ক্ষেত্রে কি হবে? চাকরির ক্ষেত্রে তো মার্কশিটটাই এখনো পর্যন্ত গোটা দেশে প্রধান বিবেচ্য বিষয়। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট সে যদি ক্লাস টেনে যদি সে 30% নম্বর পায় বা 35% নম্বর পায়, তাহলে কি তাকে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাকে তার অন্যান্য যে গুণগুলো আছে সেই গুণের ভিত্তিতে, অর্থাৎ সে কত ভালো গান গাইতে পারে বা কত ভালো ছবি একটু বিরত করছে এই মুহূর্তে বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অমলবাবু, আজ যেভাবে মার্ক
मार्कशीट সেটা কখনোই একদম সার্বিক মূল্যায়ন হতে পারে না। সার্বিক মূল্যায়নের বিকল্প পন্থার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী, আপনার এই সম্পর্কে কি মত? প্রধানমন্ত্রী যে মূল কথাটা বলেছেন তাকে আমি 100 ভাগ সমর্থন করি। তার কারণ আজ সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে নম্বর পাওয়ার প্রতিযোগিতা, তারা কার্যত কিছুই শেখে না। তার প্রমাণ হচ্ছে যে এত নম্বর পাওয়া ছেলেমেয়েরা যখন কোনো ইন্টারভিউতে আসে তখন আমরা দেখি তারা কিছুই জানে না। তো এটা উনি ঠিকই বলেছেন, এর আমূল পরিবর্তন দরকার। কিন্তু দুর্ভাগ্য এই যে জাতীয় শিক্ষানীতিতে কোনো রূপরেখা দেওয়া নেই, কিভাবে এই নম্বরমুখী শিক্ষাকে সার্থক শিক্ষায় পরিবর্তন করা যায়। এই জন্য যেটা চাই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থাৎ যেমন পঠন পাঠনের রীতির সামগ্রিক পরিবর্তন, যেমন টিচিং মেথড শিক্ষণ পদ্ধতির পরিবর্তন, এবং একই সঙ্গে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন। এগুলির আমূল পরিবর্তন না করলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যতই বলুন যে নম্বরমুখী শিক্ষাকে পরিবর্তন করতে হবে, সেটা কি করে হবে তার দিশা কিন্তু আমরা জাতীয় শিক্ষানীতিতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ অমলবাবু। অমল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন।